একটা পাঁচ বছরের ছেলে ভগবানের কৃপা পেল। আচ্ছা মা, আমাদের বাড়িতেও তো আমার পাঁচ বছর, ছ বছর, সাত বছরের ছেলে আছে, কই আমার ছেলে তো কৃপা পায়নি? আপনাদের প্রত্যেকটা বাড়ির ছেলে আছে, কই তারা তো কৃপা পেল না? শাস্ত্র বলছে, কৃষ্ণ ভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতুব্ভি লভ্যতে তত্র লল্লমুপিমেকলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কোটি 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 জন্মের যদি সুকৃতি হয় তবে একজন ভক্ত জন্ম নেয়। এক জন্মের সুকৃতি? তিন ঘন্টা দাঁড়িয়ে কীর্তন গিয়ে সুকৃতি হয়ে যাবে? হ্যাঁ, এক জন্মের সুকৃতি, কোটি 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 জন্মের যদি সুকৃতি থাকে। একটা ঘরে একজন ভক্ত সন্তান জন্ম নেয়, আর কোনো কারণে যদি কোনো বাড়ির সন্তানের মুখে কৃষ্ণ নাম বের হয় বা কৃষ্ণ নাম শুনে বা ভাগবত পাঠ করে, তার চোদ্দটা পুরুষ যত পাপই হোক না কেন, চোদ্দটা পুরুষ উদ্ধার হয়ে যায়। দেখুন ভাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা কর্ম করি। ছেলেরা কর্ম করে অর্থ ইনকাম করছে, আমরা কিন্তু বাড়িতে বসে বসে ইনকাম করছি। সারাদিন একটা বউ বাড়ির যে কাজটা করে, সেই কাজের জন্য যদি একটা বাড়িতে মেয়ে রাখা হয়, তাহলে বুঝতে পারবেন কত টাকা পেমেন্ট গুনতে হবে। তার মানে আমরা বাড়ির বউরা ঘরে বসে বসেই কিন্তু ইনকাম করছি। তাহলে আমরাও কর্ম করছি, পুরুষ ইনকাম করছি। তাহলে পুরুষ রোজগার করছে, স্ত্রী রোজগার করছে, কিন্তু এ জগতে কর্মটাই এমন করতে হবে মা। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, জন্মটা আপনার কেউ দেখতে যাবে না কোথায় জন্ম, কিন্তু কর্মটা যদি তার ভালো হয়, সেই কর্মটা কিন্তু আপনার দেখতে পাবে। জব হাম পেদা হুয়ে জগ হাসে হাম রোয়ে, এসে কারণই কারো চলো হাম হাসে জগ রোয়ে। আপনারা জানেন, এই কিছুদিনের মধ্যে আমাদের ভারতবর্ষের তিনটি নক্ষত্র পতন হয়ে গেল, হয়েছে না? তিনজন রত্ন, তিনজন রত্ন, যে গান বাজনা আমরা করছি গানের সঙ্গে যুক্ত তিনজন রত্ন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে মা, তার জন্মটা দেখেছেন? বাপি লাহিড়ী কোথায় জন্মগ্রহণ করেছিল? লতাজি কোথায় জন্মগ্রহণ করেছিল? সন্ধ্যা মুখার্জি কোথায় জন্মগ্রহণ করেছিল? দেখতে গেছিলেন হসপিটালের নাম বা বাড়ির নাম? কি দেখলেন? তার কণ্ঠর কাজ, কণ্ঠটার দ্বারা জগৎকে মোহিত করে দিয়ে গেল। একটা ভোকাল কর্ডের জন্য সারা জগৎ বিখ্যাত হয়ে গেল। তাহলে চিন্তা করুন, কর্মটা এমন করেছে, এই আপনাদেরকে খুব সহজ করে বোঝায়। ধরুন যে দুধ বিক্রি করে খায়, এমন কর্ম করতে হবে যে আমারও ভালো হয় আর সবারও ভালো হয়। এমন হলো আমার ভালো হলো কিন্তু অন্যের ক্ষতি হচ্ছে, সে কর্ম করো না। যেমন ধরুন যে দুধ বিক্রি করে খায়, সে কিন্তু বাঁকে করে করে দুধ নিয়ে নিয়ে যাচ্ছে, বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করছে। আর দুধ হচ্ছে আদর্শ সুষম পুষ্টিকর খাবার। দুধের মধ্যে ছ রকমই খাবার আছে, আপনারা বিজ্ঞানে পড়েছেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, শর্করা, ভিটামিন, জল, মিনারেল আছে না? তাহলে চিন্তা করুন, দুধের মধ্যে ছ রকম খাবার আছে, যে দুধ বিক্রি করছে, দুধটা বিক্রি করে কিন্তু তার অর্থ ইনকাম হচ্ছে, সংসার চলছে। আচ্ছা, যে দুধ খাচ্ছে তারও তো শরীরে পুষ্টি হচ্ছে, তাহলে যে বিক্রি করছে তারও লাভ, যে কিনছে তারও লাভ। কিন্তু এর বিপরীত দিকে দেখুন তো, যে জন মদ বিক্রি করে খাচ্ছে, কি বাবা, যে জন মদ বিক্রি করছে তার না হয় পাঁচতলা বিল্ডিংটা হচ্ছে, কিন্তু যারা মদ খাচ্ছে তাদের কি উপকার করছে? তাহলে পৃথিবীতে এমন একটা কর্ম করো, এমন একটা সেবা করো, যার মাধ্যমে নিজের সেবা হয়, সঙ্গে জগতের সেবা হয়। এই ধরুন আমরা কীর্তন করছি, আমাদের বয়সী বান্ধবীরা এখনও লেখাপড়া করছে, কেউ পিএইচডি করছে, চাকরির জন্য অ্যাপ্লাই করছে। আমাকে বলে, তুই এত ভালো স্টুডেন্ট হয়ে তুই কেন কীর্তনটা করছিস বলতো? এই রাত জেগে জেগে এত দূর জার্নি করে করে, পরিশ্রম করে করে, তোর কি টাকা পয়সার অভাব? তুই কীর্তন করতে পারলে কেন চাকরি করতে পারলি না?
যারা আমাকে এই কথাটা বলে আমি তাদেরকে একটা কথাই বলি, দেখ চাকরি করবি তোর এলাকার মানুষ চিনবি, কিন্তু ভগবান আমাকে কৃপা করে এমন একটা চাকরি দিয়ে দিয়েছে তোদেরকে তো এলাকার সবাই চেনে, কিন্তু আজ ভগবান আমাকে এমন একটা চাকরি দিয়ে দিয়েছে যে আজ কত ভক্তের চরণে ধুলাতে আমি গণা করে যেতে পারছি। শুধু চেনা নয়, ওই যে বললাম এমন একটা কর্ম করে সুকৃতির জোরে আমার ভগবানের কৃপায় পেয়েছি যে নিজে চোখ কীর্তন গাইছি, ভগবানের সেবা করছি আর আপনাদিকে শোনাচ্ছি, মানে আপনাদেরও সেবা হয়ে যাচ্ছে নি তাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে সেই বান্ধবীরা ফোন করে করে আমাকে বলছে আমাদের গ্রামে কীর্তন হবে, তোর কীর্তন করাবো বলছি। আমি বলেছি আমার প্রিয় বান্ধবী যারা এতদিন পরিচয় দিত না তাদের কাছে আমি এখন প্রিয় হয়ে গেছি শুধুমাত্র এই কীর্তন সেবাটার জন্য, নি তাই গৌর হরি বল হরি বল। আপনাদের করজোড়ে অনুরোধ, এত বড় হরিনাম যজ্ঞ আপনাদের কাছে আমার নিবেদন, আজকে কমিটির দাদা আপনাদের কাছে যাবে, আপনাদের যতটুকু ভগবান সামর্থ্য দিয়েছে, কোনো ধন সম্পত্তি আমাদের নয়, টাকা করে যে ব্যাগে করে টাকা এনেছেন সেগুলো আমাদের নয়, যিনি দেওয়ার তিনি দিয়েছেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ভগবান দিতেও আছে আবার কাটতেও আছে যদি উপযুক্ত জায়গায় ব্যবহার না হয়। সবাই বসে আছেন, এত সুন্দর কীর্তন সেবা পাচ্ছেন, কীর্তন শুনছেন, যার যতটুকু সামর্থ্য ক্ষমতা কমিটির দাদাদের থালার মধ্যে দেবেন, যতটুকু ক্ষমতা দিয়েছে মন থেকে আনন্দ করে প্রেম সে দান করবেন ভগবানের নামে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের কর্মটা যদি দেখতে হয় মা, আজকে সেই ছোট্ট ছেলেটি এমন কি কর্ম করেছিল, এমন কি কর্ম করেছিল যার জন্য 5 বছরই কৃপা পেল, এটা জানুন আপনারা, ঘটনাটা সবাই জানেন সবাই শুনছেন, কিন্তু কৃপাটা কি করে হলো, কর্মটা কি ছিল। একটা বাগানের মধ্যে আম গাছ লাগাবেন, বড় হবে, 5 বছর পর ফল দান করবে, ফলটার নাম হচ্ছে অমৃত, মানে আম ফলের রাজা। কিন্তু মা বাড়িতে একটা নিম চারা লাগিয়ে যদি আম ফলের আশা করেন হবে, নিম গাছে নিম হয় আম গাছে আম হয়, ভক্ত সন্তান জন্ম নিয়েছে তার মানে কিন্তু এই ক্ষেত্রটা ভালো আছে, মাতৃগর্ভটা কই, সবার গর্ভে তো রবীন্দ্রনাথ, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, বাপি লাহিড়ি, স্বামী বিবেকানন্দ জন্ম নিচ্ছে না, নিচ্ছে কি? তাহলে শুধু গাছ লাগালে হবে না, ক্ষেত্রটা ভালো হতে হবে, ক্ষেত্র যদি ভালো হয় তাতে যদি কুরন ঘোষণ করা হয় সার দেওয়া হয় তবে তো ফলনটা ভালো হবে, কয়লার খনিতে কয়লা হবে সেখানে সোনা হবে কি? তাহলে ছোট্ট ছেলেটার কর্মের সঙ্গে সঙ্গে কিন্তু তার বাবা মায়েরও কর্ম ভালো ছিল, তবেই কিন্তু গর্ভে ভক্ত সন্তান এসেছিল, তাই গৌর হরি বল হরি বল। ওই যে বললাম আম গাছে আম হয় আর নিম গাছে নিম ফল, নিম লাগিয়ে আমের আশা করলে হবে না, ছোট্ট ছেলেটা কি? এই জায়গাটা আপনাদেরকে আস্বাদন করাবো, লীলার ঘটনাটা আপনারা সবাই জানেন, কিন্তু ছোট্ট ছেলেটা প্রথম জন্মে ছিল কৈলাস অধিপতি শিব ঠাকুর, শিব ঠাকুর ছিল প্রভু সামানন্দের প্রথম জন্ম। তাহলে যিনি শিব ঠাকুর কৈলাসের রাজা তিনি জন্ম নিয়েছেন মেদিনীপুর জেলায়, কোথা থেকে? কৈলাস থেকে জন্ম হয়েছে মা, কোথায়? মেদিনীপুর জেলাতে, এই কলিযুগের ঘটনা। তাহলে মেদিনীপুর জেলাতে জন্ম হচ্ছে শিব ঠাকুরের, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মা যিনি কৈলাসের রাজা সচ্চিদানন্দ পুরুষের একটা পুরুষ হচ্ছে শিব ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে সচ্চিদানন্দ পুরুষ তার মধ্যে পুরুষ হচ্ছেন শিব ঠাকুর, তাহলে শিব ঠাকুরের আবার কর্মটা কেমন ছিল যে ভগবান থেকে মানুষ হল, এটা তো বোঝার বিষয়। ছোট ছেলেটা না হয় কর্ম করেছিল ভগবানের কৃপা পেয়েছে, কিন্তু শিব ঠাকুর এমন কি কর্ম করলো যার জন্য কৈলাস থেকে আমাদের পৃথিবীর মাটিতে আসতে হলো,
ভুল ভুল, এই যে ভগবানের লীলা আর আমাদের খেলা দুটো কিন্তু মেশালে চলবে না। ভগবান সদা সর্বদা করছেন লীলা, আর আমরা সংসার রূপী ঠিক এরকম একটা স্টেজ। এই যে দেখছেন, চারটে বেজে গেলেই আমরা চলে যাব নিজেদের বাসায়, মানে আমাদের অভিনয় শেষ, এরপর যিনি আসবেন তার অভিনয় শুরু। তেমনি স্টেজের মতন আমাদের সংসারটা, সংসার রঙ্গমঞ্চে যতদিন ভগবান লিখে দিয়েছে যতটা সময় অভিনয় করার করব মা, সময় শেষ হয়ে যাবে, চলে যাব। পুতুল নাচ হয় আপনাদের দিকে? পুতুল নাচ হয়? পুতুল নাচে না নাচানো হয়? নাচানো হয়। কে নাচায় বলুন তো? একটা মানুষ, তাকে দেখতে পান? কোথায় থাকে? এই যে ব্যাকগ্রাউন্ড, পেছনে, স্টেজের পেছনে থাকে। তেমনি আমরা এক একটা পুতুল, আমাদেরকে নাচাচ্ছে স্টেজের বাইরে কিন্তু একজন বসে আছে। যেই পুতুল খেলা শেষ হবে গুটিয়ে নিয়ে কিন্তু চলে যাবে, নি তাই গৌড় হরি বল, হরি বল, হরি বল। আর এই ভগবানের লীলা আর আমাদের এই খেলার সঙ্গে যদি মেলাতে যান তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। এই ভুলটা করেছিলেন শিব ঠাকুর। কোন দিন? যেদিন বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। আপনারা রাসলীলা প্রত্যেক বছর শোনেন, শুনে থাকবেন। রাসলীলায় 16,108 খানা গোপী, তার মধ্যে একজনই পুরুষ। কে বলুন তো? সচ্চিদানন্দ পুরুষ। কে? অনাদিরাদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে 16,108টা মেয়ে আর একটা পুরুষ হচ্ছে আমার কৃষ্ণ। কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, তিন রকমের গোপীমা। পার্বতী ছিল এক গোপী। শিব ঠাকুর ভুল করেছিল সেই রাসলীলার দিন। কোন সময়? না, পার্বতী যখন সাজছিল সেই সময় কিন্তু শিব ঠাকুর দেখছে পার্বতী মাঝরাতে সাজায় দেবী। ভোলানাথ একটু তো আলাপ হলো, সবাই শিব ঠাকুরের মতো বর চায় তার জন্য। ও দেবী, বলি মাঝরাতে তোমার এত সাজের বাহার কেন? এখন মধ্যরাত্রি তুমি এত সাজছ কেন? পার্বতী বলছে, ও গো স্বামী, আজকে বৃন্দাবনে রাস হবে, আমি একটু রাস দেখতে যাব। ও, তুমি রাস দেখতে যাবে আর আমাকে নিয়ে যাবে না? বলছে, কি করে নিয়ে যাব, সেখানে তো শুধু মেয়েরা যায়। তুমি কি মেয়ে? তুমি তো পুরুষ। আচ্ছা পার্বতী, আমাকে যদি মেয়ে সাজাও তাহলে তোমার সঙ্গে লুকি লুকি যাব। শিব ঠাকুরকে মেয়ে সাজলে কেমন লাগবে একটু ভাবুন তো। এবার শিব ঠাকুর কিন্তু লুকিয়ে লুকিয়ে মেয়ে সেজেছে, যে আমি আজকে পার্বতীর পেছন নিয়ে গিয়ে দেখব কৃষ্ণ কেমন রাস করে। আর এটাই কিন্তু শিব ঠাকুরের ভুল, যার জন্য শিব ঠাকুরকে মানুষ হতে হলো। এবার পার্বতী সাজছে, শিব ঠাকুর কিন্তু একটা নীল শাড়ি পরেছে। একটা নীল শাড়ি পরে জটা উল্টে খোপা করেছে, বড় রকমের খোপা। মাথায় ঘোমটা দিয়েছে, মাথায় ঘোমটা দিয়ে মনে মনে ভাবছে যে আমি তো মেয়ের মতো সাজলাম, দেখতে তো লাগছে না আমি, কিন্তু না লাগলেও আর কি করা যাবে? 16,108টা মেয়ে, তার মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে থাকবো, চেনে কার সাধ্য? কৃষ্ণ চিনতে পারবে কি? পারবে কৃষ্ণ চিনতে? কিসে এসেছেন? হেঁটে এসেছেন? হেঁটে হেঁটে এসেছেন? মোবাইল টাকা পয়সা নিয়ে এসেছেন? আনেননি টাকা পয়সা, মোবাইল হাতে নিয়ে আসেননি? সবাই তো নিয়ে এসেছেন। এত বিভোর হয়ে কীর্তন শুনছেন, পাশের জনে পার্সটা চুরি করে নিয়ে ঘর চলে গেল। যা, কীর্তন শেষ হলো, আপনি দেখলেন আপনার হাতের যে টাকা পয়সার ব্যাগটা ছিল সেটা নেই। আপনি বসে বসে কপাল ঠুকলেন, যে নিয়ে গেল তার কপাল ফিরল। এবারে এত এত ভক্ত আছে, কে আর দেখেছে? সব তো কীর্তনে বিভোর। কিন্তু যে নিয়ে গেছে সে জানেই না যে কমিটির দাদারা এত লাখ লাখ টাকা খরচা করছে, চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে। চারিদিকে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে উঠে যাবে না কে পার্সটা চুরি করে নিয়ে গেছে? বড় বড় দোকানে দেখেন না সিসি ক্যামেরা? তেমনি এত বড় রাসলীলা চেনে কে? কিন্তু শিব ঠাকুর জানেই না যে রাসমণ্ডপে একটা সিসি ক্যামেরা বসানো আছে। শিব ঠাকুর মেয়ে সেজে গেলে হবে কি? রাসমণ্ডপে তো আছে একটা সিসি ক্যামেরা, আছে না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরে একটা সিসি ক্যামেরা কাজ করছে, একটাই লোড হচ্ছে সব। কে?
গোবিন্দ সিসি ক্যামেরা। তাহলে রাসলীলায় গোবিন্দকে চিনতে না পারে শিব ঠাকুর মেয়ে সেজে পার্বতীর পেছন পেছন নেচে নেচে আনন্দ করে যাচ্ছে। হরি বল হরি বল, উলু ধ্বনি একটু জোর করে মা। নেচে নেচে যায় গৌরি, যায় গৌরি, যায় নেচে নেচে যায় গৌরি, যায় গৌরি, যায় বন্ধ করো দাদা, আপনার মাইক যা সেটা সব বন্ধ করে দিন, আপনার মাইক বন্ধ করে দিন, গান হবে না, কীর্তন হবে না, এরপরে যিনি আছেন তাদেরকে ডেকে দিন, বন্ধ হবে, এখানে বন্ধ থাকবে। কি বন্ধ করলেন? এই রে কে লাইট বন্ধ করলো? এখানে নয়, রাস মণ্ডপে হয়েছে, হায় হায়, এখানে বন্ধ হতে যাবে কিসের জ্বালায়? এখানে বন্ধ হয় রাস মণ্ডপে, কৃষ্ণচন্দ্র সিসি ক্যামেরায় বুঝেছে শিব ঠাকুর এসেছে, আর শিব ঠাকুর হচ্ছে পুরুষ, যেই না পুরুষের প্রবেশ ঘটেছে সঙ্গে সঙ্গে কিন্তু রাসলীলা বন্ধ করে দিয়েছে। বন্ধ কর, সব বন্ধ করে দাও, যা লাইটটা বন্ধ করে দিয়েছি। কে এত মোটা সোটা ভুড়ি দুলিয়ে দুলিয়ে এসেছে, কে এটা? একে তো মনে হচ্ছে না গোপী। এই তুমি কে, কি নাম? শ্বেত গোপী। ঠিক আছে, লাইটটা না থাকলে অসুবিধা নেই, দিনের বেলা তো। শ্বেত গোপী, শ্বেত গোপী বলে তো আমার বৃন্দাবনে কেউ নেই। কই ঘোমটাটা খোলো, শীঘ্রই খোলো, মেয়ের মতো লাগবে শিব ঠাকুর যদি মেয়ে সাজে। খুলে দাও ঘোমটা, খুলে দাও। যেই ঘোমটাটি খুলেছে দেখছে শিব ঠাকুর, একই দেবাদিদেব মহাদেব। ছি 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 ছি, তুমি আমার লীলাকে সামান্য খেলা ভাবলে, আর লীলাকে সামান্য খেলা ভেবে তুমি আমার রাসলীলা দেখতে এলে, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম, তুমি আর কৈলাসের রাজা থাকবে না, তুমি এবার থেকে পরজন্ম হবে মানুষ জন্ম, আর মানুষ জন্ম হয়ে পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তোমায়। নিতাই শিব ঠাকুরকে কিন্তু অভিশাপ দিয়ে দিল। এবার শিব ঠাকুরকে যখন অভিশাপ দিল, শিব ঠাকুর কিন্তু কাঁদছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।